মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো সম্মেলন। চুক্তির শর্ত চূড়ান্ত করতে চলছে আলোচনা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির সুযোগ নেই বলছে বাংলাদেশ। যুক্তরাজ্যে কারাগারে বিয়ের অনুমতি পেলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে বাড়ছেন গাঁটছড়া। এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা বইমেলায় তৃতীয়বারের মতো কান্ট্রি থিম হচ্ছে বাংলাদেশ। 31 জানুয়ারি শুরু হয়ে চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও চূড়ান্ত চুক্তির কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি আলোচনা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবারও তারা বৈঠক করবেন। শেষ হয়েও হলো না শেষ, অতিরিক্ত সময়ে গড়ালো COP26 জলবায়ু সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা থাকলেও প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা নিয়ে মতৈক্যে না পৌঁছায় সময় বাড়ানো হয়েছে। আর অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা। যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা দিয়েছে। তবে পরিবেশ সংরক্ষণে চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে এখনও যুক্তিতর্ক চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্যারিস চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলতি দশকেই পরিবেশের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অনেকটা অসম্ভব বলে মনে করছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির একটি খসড়া প্রকাশ করা হলেও এখনও বিশ্ব নেতারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ইতোমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। শুক্রবার রাতে কোনো চুক্তি না হওয়ায় শনিবার পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধ, 2050 সালের মধ্যে বিভিন্ন দেশের কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা সহ যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একত্রে কাজ করার বিষয়ে ঘোষণা দেয়। শুক্রবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি অনুযায়ী আলোচকদের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে, দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণে আরও অর্থ বরাদ্দের প্রতি জোর দেন তিনি। এদিকে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিক্ষোভ ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে পরিবেশবাদীরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য চাপ দিচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের শেষ সময়ে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাভের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই কার্যকর পদক্ষেপ নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। Are we just negotiating an agreement or are we negotiating what is actually non-negotiable? We are negotiating about our future. We are negotiating our very existence. We call climate change an existential threat. So that should not really be negotiable. But yet we are spending time and effort to negotiate that particular aspect. And why are we negotiating? Is it just to keep the UNFCCC process functioning? It is just to keep the heart of UNFCCC ticking away? Or is it to deliver real change which science demands and which the future generation is always going to hold us accountable to? 2023 সালে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সম্মেলন সফল করতে যথাসম্ভব সব কিছু করার অঙ্গীকার আল মাকতুমের। দুবাই থেকে শিবলি আল সাদিকের প্রতিবেদন। COP26 শেষ হওয়ার আগেই ঘোষণা এসেছে পরবর্তী 2 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। গেল সেপ্টেম্বরে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি আফ্রিকার পক্ষে COP27 আয়োজন করার প্রস্তাব করেন। তার প্রস্তাবে সম্মতি দিয়ে আগামী বছরের সম্মেলন মিশরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে আজ জানানো হয় 2023 জলবায়ু সম্মেলন আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো জাতিসংঘের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তেল সমৃদ্ধ এই দেশটিতে। দীর্ঘ সময় পর মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক জলবায়ু সম্মেলন। সবশেষ 2012 সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন। COP28 সম্মেলনের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ায় টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সম্মেলন সফল করার অঙ্গীকার দুবাইয়ের শাসকের। টুইট বার্তায় সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ আল মেহরি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে COP28। মানবিক সংকট ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তালেবানের সঙ্গে এক হয়ে কাজ করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করেন ওই তিন দেশের প্রতিনিধি। কাবুল দখলের পর এই প্রথম তালেবানের সঙ্গে এক টেবিলে বৈঠকে বসেন পাকিস্তান সহ চার দেশের প্রতিনিধিরা। এ সময় তারা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি। এ সময় আফগানিস্তানের চলমান অর্থনৈতিক ও মানবিক সংকট মোকাবেলা এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় তালেবানকে সহায়তার আশ্বাস দেন চার দেশের প্রতিনিধিরা। অবশেষে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দিল আফগানিস্তান সরকার। দেশটির হেরাত শহরে 26টি স্কুল খুলে দেয়ায় স্বস্তি ফিরেছে আফগান নারীদের মাঝে। আফগানিস্তানে তালেবান ফের ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল কি হতে যাচ্ছে নারীদের ভবিষ্যৎ। বারবার তালেবান সরকার নারীদের সম অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায় বাস্তবে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বরে নারীদের মাধ্যমিক স্কুল বন্ধ রেখেছিল। এরপর থেকেই হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটছিল আফগান নারীদের। তবে বহু প্রতীক্ষার পর অবশেষে মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হয় হেরাতে। বৃহস্পতিবার শহরটির 26টি স্কুল খুলে দেওয়া হয়। প্রায় দু মাস পর স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বসিত আফগান নারীরা। স্বস্তি ফিরেছে তাদের মাঝে। আমরা চাই মেয়েদের সব স্কুলগুলো খুলে দেওয়া হোক। নারীদের পড়াশোনা করা ও সমাজ গড়ার অধিকার রয়েছে, কারণ আফগানিস্তানের জনগোষ্ঠীর অর্ধেক নারী। স্কুল আবার খুলে দেওয়াতে শিক্ষক ও অভিভাবক সবাই খুশি। স্কুল বন্ধ থাকায় সবার মধ্যে হতাশা কাজ করছিল। সবাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এর আগে 1990-এর দশকের শাসনে নারীদের শিক্ষা অধিকারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছিল তালেবান গোষ্ঠীটি। জিনিয়া শেখ, সময় সংবাদ। করোনা টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের জন্য শিগগিরই লকডাউন ঘোষণা করতে যাচ্ছে অস্ট্রিয়া। করোনায় রেকর্ড সংখ্যক সংক্রমণের মুখে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ। শুধু টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী লকডাউন প্রায় অনিবার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। টিকা গ্রহণ না করাদের কারণে দেশের 2/3 মানুষকে ভোগান্তির মুখে ফেলা যাবে না বলেও জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর। এরই মধ্যে দেশটিতে টিকা না নেওয়া ব্যক্তিরা নানা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। রেস্তোরাঁ, সিনেমা হল সহ নানা স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। তবে নতুনভাবে জারি করতে যাওয়া বিধি নিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছে প্রশাসন। ইতালিতে ভুয়া ভ্যাকসিন সার্টিফিকেট দেওয়ার অপরাধে এক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাভেন্না শহর থেকে বৃহস্পতিবার 64 বছর বয়স্ক একজন জেনারেল ফিজিশিয়ান ডাক্তারকে 79টি ভুয়া গ্রিন পাস সহ আটক করা হয়। পুলিশের ধারণা, দেশটিতে একটি ছোট গ্রুপ সরকারের টিকা কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাজ্যে কারাগারে বিয়ের অনুমতি পেলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেছিলেন জুলিয়ান। কারা কর্তৃপক্ষ জানায়, সাধারণ কয়েদিদের মতোই অ্যাসাঞ্জের বিয়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। 2011 সাল থেকে পরিচয়, তারপর প্রেম,
ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন প্রায় প্রতিদিনই জুলিয়ানকে দেখতে যেতেন স্টেলা। সে সময় জুলিয়ানের আইনজীবী হিসেবে কাজ করছিলেন তিনি। বলা যায় জুলিয়ানের সব সুখ দুঃখের সঙ্গে স্টেলা। এর দুই বছর পর বাগদান সম্পন্ন হয় তাদের। নিজের মুখেই এক সাক্ষাৎকারে এসব জানিয়েছিলেন স্টেলা মরিস। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। বর্তমানে যুক্তরাজ্যের বেলমাস কারাগারে বন্দী রয়েছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানেই বিয়ের কাজ সম্পন্ন করবেন জুলিয়ান স্টেলা। সম্প্রতি কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে অনুমতি চেয়েছিলেন 50 বছর বয়সী জুলিয়ান। অন্য সব সাধারণ কয়েদিদের মতোই তার বিয়ের বিষয়টি আমলে নেন কারা কর্তৃপক্ষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কারাগারে নিজ খরচে বিয়ে করতে পারবেন তিনি। মার্কিন গোপন নথি ফাঁস করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এরপর যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তি আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে। 2012 সাল থেকে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। এরপর 2019 সালে জামিনের শর্ত ভঙ্গে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকেই বেলমাস কারাগারে বন্দী জুলিয়ান। রাইসা জান্নাত, সময় সংবাদ। আগামী বছর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে 31 জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৃতীয়বারের মতো বইমেলার থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে কলকাতা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার নিয়ে বাংলাদেশকে তিনবার থিম কান্ট্রি করা হচ্ছে। এর আগে আরও দুই দফায় করা হলেও এবার কারণটি ভিন্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে এই আয়োজন করছে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ। এই প্রথম কোনো দেশ কলকাতা বইমেলার ইতিহাসে তিনবার থিম কান্ট্রি বা ফোকাস কান্ট্রি করা হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। প্রতি বছরের মতো 45তম এই বইমেলাতেও ভারতীয় দেশীয় প্রকাশনা সংস্থার পাশাপাশি থাকবে লিটল ম্যাগাজিনের স্টলও। এছাড়া আন্তর্জাতিক এই বইমেলায় বিশেষ আকর্ষণ অষ্টম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হবে প্রতিবারের মতোই। কোভিড পরিস্থিতি, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই বইমেলার আয়োজন করা হবে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা। এবারের কলকাতা বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 105তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার 75তম বছরও উদযাপন করা হবে একই সঙ্গে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে নিয়ে তৃণমূল বিধায়কের সমালোচনার পর এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাব তার কাছে। সুব্রত রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, আপনার মাধ্যমে দর্শকদের স্মরণ করে দিতে চাই আসলে বিএসএফ এর ভূমিকা নিয়ে রাজ্য সরকার, যে রাজ্য সরকার এবং সরকারি শাসক দল অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস যে সমালোচনার সুর চওড়া করেছে সেটি কিন্তু নতুন নয়। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে 4,500 কিলোমিটার সীমান্ত রয়েছে তার অধিকাংশই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে ঘিরে, এবং এখনো পর্যন্ত অমীমাংসিত সীমান্ত অর্থাৎ সীমান্তের জটিলতার কারণে, ভূমি সংক্রান্ত জটিলতার কারণে প্রায় 250 কিলোমিটার সীমান্তে এখনো ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই জমি সংক্রান্ত বিরোধের কারণে কিন্তু সেটি রয়েছে। আর এর মধ্যেই সম্প্রতি আপনি জানেন যে কেন্দ্রীয় সরকার পাঞ্জাব, আসাম এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সীমান্তে বিএসএফ এর যে ক্ষমতা সেটি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছে। সেটি নিয়েই মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের, বলা ভালো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কিন্তু বিরোধ চরম আকার ধারণ করেছে। আপনি জানেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিধায়ক সুনির্দিষ্টভাবে বলেন তা নয়, বিএসএফ এর ভূমিকা এবং তার যে ক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রতিবাদ জানিয়ে আগামী 17 তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন অর্থাৎ 15 কিলোমিটার থেকে বাড়িয়ে বিএসএফ এর যে ক্ষমতা সেটি 50 কিলোমিটার করা হচ্ছে, তারও কিন্তু বিরোধিতা জানিয়ে বিল পাশ করার কথা বলা হয়েছে। গতকালকেই কিন্তু একই রকম ভাবে
এবং আপনাকে একই সঙ্গে জানেন যে কালকে গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি কিন্তু কলকাতায় বৈঠক করেছেন। কি কি নিয়ে বৈঠক করেছেন? বৈঠক করেছেন হচ্ছে এই বিএসএফ এর ক্ষমতা বাড়ানোর বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস সরকার মনে করছে যে এর মধ্য দিয়ে রাজ্যের যে পুলিশ এবং পুলিশের সঙ্গে বিএসএফ এর সংঘাত বাড়বে। আপনি জানেন যে 50 কিলোমিটার যদি বিএসএফ ক্ষমতা পায় সেক্ষেত্রে তারা কিন্তু গ্রেপ্তার, তল্লাশি এবং আইনি কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন, এবং সেখানেই কিন্তু প্রশ্ন আসবে রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ রাজ্যের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তাদের সঙ্গে কিন্তু কাজের সমন্বয়হীনতা তৈরি হবে এবং সেখানে একটা সংঘাত তৈরির কিন্তু বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। সীতায়ের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের এই যে কঠোর ঘটনা, কঠোর মনোভাব, সেটি কিন্তু তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। আপনি জানেন যে রাজ্যের একজন বিধায়ক দিনহাটা বিধানসভার বিধায়ক এবং কোচবিহারের সীমান্তবর্তী অঞ্চলের বিধায়ক উদয়ন গুহ, যেখানে ছিটমহল সমস্যা ছিল সেই এলাকার বিধায়ক উদয়ন গুহ গতকালকে বিএসএফ এর বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে আসলে বিএসএফ এর মদতেই এই পাচারগুলো করা সম্ভব এবং বিএসএফ এর সঙ্গে কোথাও গিয়ে ভাগ টাকা পয়সার ভাগ বাটোয়ারা যখন মেলে না তখনই কিন্তু তারা এই ধরনের ঘটনা ঘটে এবং সীমান্তের সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোর অভিযোগও কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে এই তৃণমূলের বিধায়ক করেছেন। যদিও তার পাল্টা বিজেপিও ছাড়েনি, তারা বলছেন যে তারা আগেই জানেন যে বিভিন্ন গরু পাচার বা অন্যান্য পাচারের যে বাণিজ্য সেই বাণিজ্যের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সীমান্তবর্তী এলাকার নেতা নেত্রীরা জড়িত বলে বিজেপি কিন্তু বরাবরই দাবি করে আসছে এবং সেইটিই কিন্তু বিএসএফ এর যে ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ বিএসএফ 15 কিলোমিটারের মধ্যে যে তাদের ক্ষমতা ছিল তল্লাশি, আইনি গ্রেপ্তার, আটক এবং আইনি কর্মকাণ্ড পরিচালনা করার, সেইটা 50 কিলোমিটার হলে আসলে বিজেপির পক্ষে সুবিধা হবে। কারণ সরাসরি আপনি জানেন যে কেন্দ্রের সরকারটি বিজেপি, পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, সুতরাং ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চাপ তৈরি করার কিন্তু কৌশল হিসেবেই বিএসএফ এর এই ক্ষমতা বৃদ্ধি বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও বিজেপি বলছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছে বিএসএফ, বিএসএফ এর প্রতি এই যে বক্তব্য অভিযোগ সেটি রাজ্যের এবং রাষ্ট্রের যে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু সামনে তুলে ধরছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তো সব মিলে রিচার্ড, যেরকম রাজনৈতিক চাপারোতর শুরু হয়েছে বিএসএফ এর এই গুলিকাণ্ডের ঘটনায় তাতে কিন্তু সামনে আমরা সামনে অনেক কিছুই দেখতে পারবো এবং এটা কিন্তু আগামী 17 তারিখ যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ এর বিরুদ্ধে এই বিলটি উত্থাপন করা হবে তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা হবে সেটি কিন্তু সত্যি দেখার একটি অবকাশ রয়েছে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়োজিত বিএসএফ এর গুলিকাণ্ডের পর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যে চাপানোতর শাসক বিরোধী আমার কাছে থাকা সেই সংক্রান্ত সবশেষ রিচার্ড। সীমান্তে বিএসএফ এর গুলিকাণ্ডের পর যে চলমান উত্তপ্ত রাজনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গে বিরাজ করছে সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের সংরক্ষিত নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দিতে আদালতের নির্দেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। এর আগে ওই নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা না দিতে আদালতের কাছে আবেদন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত তা প্রত্যাখ্যান করে নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দিলেও স্থগিত করলেন আপিল বিভাগ। চলতি বছরের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ওই দিন জো বাইডেনকে ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য জড়ো হয়েছিলেন মার্কিন আইন প্রণেতারা। তবে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে তা প্রতিহতের ঘোষণা দেন ট্রাম্প। বিক্ষোভে জড়ো হয়ে ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডব চালান শত শত ট্রাম্প সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশ সহ অন্তত 5 জন। সহিংসতায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আটক হয়েছেন 670 জন। চলছে বিচার কাজ। হামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি কমিশন গঠন করে মার্কিন কংগ্রেস। তদন্তের স্বার্থে সম্প্রতি তৎকালীন হোয়াইট হাউসের কর্মকর্তাদের ফোন কল এবং হোয়াইট হাউসের নথি তলব করে ওই কমিটি। তবে হোয়াইট হাউসের সংরক্ষণ করা নথি তদন্ত কমিটির কাছে জমা না দিতে গত বুধবার আদালতে আবেদন করেন ডোনাল্ড ট্রাম্প।
এতে বলা হয় হোয়াইট হাউসের সংরক্ষিত নথি তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হলে রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য ফাঁস হতে পারে। তবে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করে হোয়াইট হাউসের নথিপত্র তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের তৎকালীন কর্মকর্তাদের তৎপরতা এবং পদক্ষেপ তদন্তের নির্দেশ দেন আদালত। পরে আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন ট্রাম্প। বৃহস্পতিবার এক শুনানিতে আদালতের ওই নির্দেশ স্থগিত করেন আপিল বিভাগ। নথিপত্র জমা না দিলেও ট্রাম্পের ঘনিষ্ঠজনদের শুনানিতে ডাকতে কোনো বাধা নেই বলে জানান আপিল বিভাগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের শহরগুলোতে বায়ুর মান কিছুটা উন্নতি হলেও দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। দূষণ কিছুটা কমায় রাজধানীর রাস্তা ও পার্কগুলোয় লোক সমাগম বাড়লেও এখনও শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। ভারতে দীপাবলি উৎসব ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানী নয়াদিল্লিতে বায়ু দূষণের মাত্রা ছিল ভয়াবহ। তবে শুক্রবার সকাল থেকে রাজধানীতে দূষণের মাত্রা কিছুটা কমতে শুরু করলে রাস্তায় ভিড় বাড়তে থাকে নগরবাসীর। পার্কগুলোতে সকালে হাঁটতে বের হওয়া মানুষের সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। তবে বায়ুর মানের উন্নতি হলেও দূষণের মাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় স্বস্তি প্রকাশ করতে পারছেন না নগরবাসী। দূষণ কমাতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। গেল কয়েকদিনের তুলনায় রাস্তায় চলাচল করতে ও শ্বাস নিতে কষ্ট কিছুটা কম হচ্ছে, তবে এখনও দিল্লিতে কুয়াশা আর বায়ু দূষণ মিলিয়ে খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। দীপাবলির পর থেকেই দিল্লিতে ভয়াবহ দূষণ। সকালে হাঁটতে বের হওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দিল্লি প্রশাসনের উচিত এদিকটাতে নজর দেওয়া। স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী দিল্লিতে গেল কয়েকদিন ধরে বায়ুর মান ছিল 360 AQI, যা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। বাতাসে দূষিত কণার পরিমাণও ছিল আশঙ্কাজনক পর্যায়ে। এতে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া সহ স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতে 60 বছর বা ষাটোর্ধ নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 500 দিনার ও বিশেষ বিমাতে আকামা নবায়ন করতে পারবেন তারা। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 60 বছর বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায়, দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সভাপতিত্বে জনশক্তি কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকামা নবায়নের জন্য 500 দিনার ফি জমা দিতে হবে, পাশাপাশি বিশেষ বিমা করতে হবে প্রবাসীদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করা হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে ষাটোর্ধ বয়সী যাদের বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হতো তাদের আকামা নবায়নে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। 60 বছরের যে একটা করছে সরকার, এটা যেন সরকারের কাছে আমাদের অনুরোধ, যাতে এটা আগের মতো করে দেয় এবং মুকুব করে দেয়। এখন যাতে পয়সা করি যাতে না লাগে, মানুষ যেন ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারে। আমরা অনেক স্বল্প আয়ের লোকজন যারা, আমরা এই 500 দিনের বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। যদি সরকার এবারে সিদ্ধান্ত নেয় মাফ করে দেয় তাহলে আমরা উপকৃত হব। এর আগে গেল মাসে 60 বছর বয়সী বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল কুয়েত সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হন সংসদ সদস্য, মানবাধিকার কর্মীরা। এর পরপরই আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। আয়ারল্যান্ডে প্রতিটি এলাকায় একই রঙের একই নকশার বাড়ি দেখা যায়। এতে করে পুরো দেশটিকেই মনে হয় কোনো শিল্পীর হাতের নিপুণ এক ছোঁয়া। আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে সৈয়দ জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। আয়ারল্যান্ডে নিজের কেনা জমি থাকলেই বাড়ি করা সম্ভব নয়, যদি না ওই এলাকায় বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন সহ সব ধরনের নাগরিক সুবিধা না থাকে। আবার এ সুবিধাগুলো থাকার পরও যেই এলাকায় যে ধরনের নকশায় বাড়ি তৈরির অনুমতি রয়েছে সেই এলাকায় ওই নকশা অনুযায়ী নির্মাণ করতে হয় বাড়ি। এমনকি শত শত বছর আগের যেসব এলাকায় পুরানো নকশার ঘর রয়েছে সেসব এলাকায় চাইলেও কেউ আধুনিক নকশার বাড়ি নির্মাণ করতে পারেন না। এতে করে প্রতিটি এলাকাকেই একই রকম মনে হয়। প্রতিটি বাড়ি একই রঙের তৈরি করে, পাশাপাশি কেউ ইচ্ছে থাকলেও ওই নকশার বাইরে কেউ
ডিফারেন্ট টাইপের বাড়ি করতে পারবে না, এবং কেউ দশতলা বা পাঁচতলা বা দুইতলা এরকম বাড়ি করতে পারে না। বছর আগের বাড়ি যেখানে রয়েছে শেয়ালাকেই ওই শত শত বছরের পুরনো বাড়ির নকশায় নতুন বাড়ি তৈরি করতে হয়। এসব কারণেই প্রতিটি এলাকাকেই সুন্দর লাগে। অনুমতির বাইরে বা কোনো বাড়ির মালিক নিজিচ্ছায় নকশায় পরিবর্তন আনলে ফৌজদারি অপরাধে জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে দেশটির আবাসন তৈরি আইনে। এলাকার সৌন্দর্য রক্ষায় অধিকাংশ মালিকও প্রতিবেশীর সাথে মিলিয়ে নিজেদের বাড়ি রং করে থাকেন, যাতে করে কোনো বৈষম্য চোখে না পড়ে। এভাবে একই রং ও নকশা থাকায় বাড়িগুলো দেখতে সুন্দর লাগে। তেমনি প্রতিটি এলাকায় কারো দশতলা কারো একতলা না থাকায় একে অপরের মাঝে অর্থনৈতিক বৈষম্য চোখে পড়ে না। এতে করে অতৃপ্তি, অপূর্ণতা, হিংসা বিদ্বেষ থেকে অনেকটাই দূরে থাকা যায়, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো সম্মেলন, চুক্তির শর্ত চূড়ান্ত করতে চলছে আলোচনা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির সুযোগ নেই বলছে বাংলাদেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।